বর্তমান যুগে ছেলেদেরকে নিয়ে একটি হাসার প্রধান কারণ হলো ছেলেটাকে দেখতে কাকু মার্কা বা ছেলেটার মাথায় টাক। আমাদের সো কল্ড মডার্ন জেনারেশনের কাছে সরকারি চাকুরে করা কাকু, বিয়ের আদর্শ বয়সে ছেলেরা কাকুই হয়ে যায়, কারণ ওরা না পন্ডস এজ মিরাকল ক্রিম মাখে, না কোনো দামি মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে গাদা গাদা টাকা খরচ করে নিজে কোচি সাজে। টাক পড়াটা একটা খুব সাধারণ ব্যাপার, যেটা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়, বা ভাগ্যে থাকলে টাক পড়বেই। একটা ছেলে যতদিনে পরিশ্রম করে, পড়াশোনা করে, প্রেম না করে, কেরিয়ার সামনে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক টাকা ইনকাম করে, ততদিনে তার বয়সী মেয়েটা মেরুদণ্ডহীনভাবে অন্যের গলায় ঝুলে গিয়ে পরজীবী হয়ে বাঁচে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, কারণ কোন মেয়ে এবং তার মেয়ের পরিবার চায় না যে কোন কম টাকাযুক্ত ছেলেকে তাদের মেয়েকে কন্যাদান করতে, এবং মেয়েটাও চায় না যে সে নির্ভরযোগ্য ছাড়া অন্য কোনো কাঁধে ঝুলুক। সবসময় মেয়েরা চায় একটা নির্ভরযোগ্য কাঁধ খুঁজতে, তাই সমবয়সী মেয়ে না পাওয়াটাই খুব স্বাভাবিক। কম বয়সী মেয়েকেই তাকে বিয়ে করতে হয় আর সেটাই স্বাভাবিক। সেটা দেখে বেশ কিছু লোক এটাকে নিয়ে অট্টহাসি হাসে এবং ঠাট্টা করে, কুকুরের মতন ঘেউ ঘেউ বলতে পারেন এটাকে, এবং তারা এটা করে তাদের কোনো কারণ ছাড়াই, কারণ তারা বোঝে না জীবনে তারা কিছুই করার ইচ্ছা তাদের নেই এবং তারা অন্যের ভালোটাকে দেখতে পারে না। তারা বুঝবে এই জিনিসটা যখন তারা সেই পর্যায়ে যাবে এবং সেই বয়সে পৌঁছাবে এবং টাক পড়া কাকুটার মতো সাফল্যটাকে ধরতে পারবে।